আজি আমার এই খেলখনত সবতকে সৰু দর্শক দর্শক বেট ধরেছে আর তারপরে আমি দুর্গা কিংক শর্মা সরক বেট ধরবো অনুরোধ জানাম। তো ইংলিশে কব পড়া লেওস কেওস ফিল তো এওক অস্ট্রেলিয়ার পৰা আনা হৈছে পিচ নিরীক্ষণ করার কারণে ম্যাক্সওয়েল উঠি যাব টংলা ক্রিকেট ক্লাবর উদ্যোগত যে তিনদিনিয়াভাবে খেলখন অনুষ্ঠিত হব গৈ আছে আজিৰ পৰা আজি 15 মার্চ 2024 এবার 6 বছর হল এওলোকর এই খেলখন পাতি থাকা। তো এটা খন্তেক পিছতে আরম্ভ হব। আমি বরষুণ হব না প্রচেষ্টাত এই টংলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় খেলপথারত এই প্রতিযোগিতাখানি আমি অনুষ্ঠিত করে আছো আর এইবারও আজিরপরা তিনদিনাকি আমি এই প্রতিযোগিতাখানি অনুষ্ঠিত করি। সে এই খেলখানি আমি শুভারম্ভ করবল আমি আমন্ত্রণ জানাইছিল ভেগাঁও মহকুমার সম্মানীয় আরক্ষক বিষয়া দুর্গা কিঙ্কর শর্মা স্যার তখন আমার মাজত আমার আমন্ত্রণ রক্ষা করে উপস্থিত হয়েছে কি আমি পুনপ্রথমে তখন এখনই ফুলাম গামোচারে সম্ভাষণ জানাব বিচার আর সম্ভাষণ জানাব টংলা ক্রিকেট ক্লাবর সম্মানীয় সম্পাদক রিঙ্কু ডেকাক। এয়া আজি আমার এই ক্রিকেট প্রতিযোগিতার সম্মানীয় উদ্বোধক ভেগাঁও মহকুমার আরক্ষী বিষয়া দুর্গা কিঙ্কর শর্মা স্যারক এখন ফুলাম গামোচারে সম্ভাষণ জানাইছে ক্রিকেট ক্লাবর সম্পাদক রিঙ্কু ডেকাই। আর ইয়ার পিছতে আমি আমার মাজত আমার আমন্ত্রণ রক্ষা করে উপস্থিত হওয়া সম্মানীয় কার্যবাহী সদস্য বিটিআর দাওয়াই সাবরু ডাঙরিয়া আমার মাজত আহি উপস্থিত হয়েছে কি আমি পুরোতেই তখন টংলা ক্রিকেট ক্লাবর তরফের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছো আর তখন এখন ফুলাম গামোচার সম্ভাষণ জানাবলে অনুরোধ জানাম ক্রিকেট ক্লাবর সভাপতি দিগন্ত সহরিয়া ডাঙরিয়াক। আর ইয়ার পিছত আমি সম্ভাষণ জানাবলে আগবাড়ি টংলা ক্রিকেট ক্লাবর স্থায়ী সমিতির সম্মানীয় সভাপতি যার যথেষ্ট প্রচেষ্টাত আজি টংলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় খেলপথারত ক্রিকেটক ভাল পয়ার যে হেঁপাহ সেই হেঁপাহ আর উৎসাহে আমার উদীয়মান ক্রিকেটার সকলের এখনই টাফ ক্রিকেট পিচ তখন প্রচেষ্টা আমি টংলাবাসী পাবলে সক্ষম হয়েছো তখন হয়েছে প্রশান্ত ডেকা আর তখন এখনই ফুলাম গামোচারে সম্ভাষণ জানাব কঙ্কন দাসে। ইয়ার পিছতে আমি সম্ভাষণ জানাবলে আগবাড়ি সত্য সন্থার সম্মানীয় কমিটিক এখন ফুলাম গামোচারে সম্ভাষণ জানাব জ্যোতির্ময় দত্ত। ইয়ার পিছনে আমি আগবাড়ি সম্ভাষণ জানাবলে জাতীয় যুব ছাত্র পরিষদ ওদালগুড়ি জেলা সমিতির যুটীয় সম্পাদক দেবজিৎ দাস আর তখন সম্ভাষণ জানাবলে অনুরোধ জানাম নারায়ণ দাস ডাবরিয়াক। টংলা ক্রিকেট ক্লাবর সম্মানীয় সভাপতি দিগন্ত সহরিয়া ইয়ার পিছতে আমার মাজত উপস্থিত থাকা নিখিল বড়ো ছাত্র সন্থার এগারী প্রাক্তন বিষয়ববিয়া অনুপ দৈমারী ডাঙরিয়া আমার মাজত আছে তখন এখন ফুলাম গামোচায় আমি সম্ভাষণ জানাবলে অনুরোধ জানাম নারায়ণ দাস ডাঙরিয়াক। আর ইয়ার পিছন আমি সম্ভাষণ জানাবলে আগবাড়ি যুব ব্যবসায়ী নয়ন বড়া ডাঙরিয়া তখন বিশেষ কারণ ওলাই গেছে পরবর্তী সময় তখন সম্ভাষণ জানাম। ইয়ার পিছনে আমি সম্ভাষণ জানাবলে আগবাড়ি এই ট্রফি আগবাইছে সেই ট্রফির দাতা মৃদুল ডেকা ডাঙরিয়া আমার মাজত আছে তখন এক ফুলাম গামোচারে সম্ভাষণ জানাবলে মই অনুরোধ জানাম কঙ্কন দাস ডাঙরিয়াক। ইয়ার পিছনে আমাক বিজিত দলের ট্রফি আগবহা দাদা বন্ধুবর অপ্রতিম বড়া আমার মাজত আছে অপ্রতিম বড়াক এখন ফুলাম গামোচারে সম্ভাষণ জানাবলে অনুরোধ জানাম অনুপম শর্মাক। আর ইয়ার পিছনে আমি টংলা ক্রিকেট ক্লাবর সম্মানীয় সাধারণ
সম্পাদক রিঙ্কু ডেকাক এখন ফুরাম গামোচাৰে সম্ভাষণ জানাবলে অনুরোধ জানাইছো মিন্টু নাথ ডাঙরিয়াক। আর আমি আজি এই ক্রিকেট প্রতিযোগিতা ভেরগাঁও মহকুমার সম্মানীয় আরক্ষী বিষয়া দুর্গা কিঙ্কর শর্মা সারক আনুষ্ঠানিকভাবে দুঃখার বক্তব্য রাখি খেলোয়াড়ক উৎসাহ জানায় তেখেতের বক্তব্য রাখবলে অনুরোধ জানালো। ধন্যবাদ রঞ্জন। এই শুভক্ষণত উপস্থিত থাকা আমার ক্রিকেট প্রেমী রাইজ, আমার বিটিসির পারিষদীয় আমার পারিষদ দাবুসা বরডাঙরিয়া, তেখেতর বিশেষ দায়িত্ব আছে ক্রিকেট এই খেলত আয়োজক সকল, প্রমুখ দর্শক সকল আর স্পন্সর সকল, খুব এটা উৎসাহজনক কথা। এই কি পিচখন প্রায় 3-4 বছরমান লাগিলে যেটা প্রস্তুত হয়ে আসে, যেটা মতন ভাবতে হয়ে আসে, তেতিয়ারপ্রা এই খেলখন উপভোগ করে আছো নাই নহক। খেলর জড়িয়েও যে খেল নিচা পেশা আর বৃত্তি তিনটাই হয় কালি বিশেষ করে প্রমাণিত হয়ে গেল। আমার ইয়ারে নতুন করে পিনসেক সিলেক্ট খেলত কালি এগারী খেলুয়ে চাকরি পাবলে সক্ষম হয়েছে, তার নাম জ্যোতি বড়ো, তখন ভারতত সর্বভারতীয় পর্যায়ের এগারী খেলুয়ে। আমি আশা রাখি খেলর জড়িয়ে আমি নিশ্চয় সংস্থাপন পাবলেও সক্ষম হম, বিশেষ নক আমার খেলোয়াড় ইতিমধ্যে অনুরোধ করেছে আর আমি সকলে খেল চাবলে উৎসুক হয়ে আছো। মই এখিনিকে কই আয়োজক বলে ধন্যবাদ জানাই খেলখন শুভাবোধন হওয়া বলে ঘোষণা করি। ধন্যবাদ ধন্যবাদ জ্ঞাপন করছো সম্মানীয় বৈরব ডাঙরিয়াক আর আমার মাজত উপস্থিত থাকা সম্মানীয় কার্যবাহী সদস্য বি টি আর দাবসা বড় ডাঙরিয়াক, আমার আয়োজক সমিতির খেলোয়াড়সলক উৎসাহ জানাই দুয়োখের বক্তব্য রাখবলে অনুরোধ জানালো। প্রথমতে টংলা ক্রিকেট ক্লাবক মই ধন্যবাদ জানাইছো, এবার 6 বছর হয়েছে ক্রিকেট খেল পাতাটো আর আজির এই খেলখন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে দিলে আমার সকলের শ্রদ্ধার আর এই অঞ্চলের বহুত বছরেরপরা চিনাকি, আমি আমি আরো বহুত লাকি বলে কব লাগে। আমি ভেরগাঁও মহকুমার আমার এসডিপিও দুর্গা কিঙ্কর শর্মা ডাঙরিয়া, তেখেতক সবাই চিনি পায়, তেখেতে ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে সেই গেমখন ইনগ্রেশন হওয়া, তো যে নহোক আমি উপস্থিত থাকা হিসাবে দুআষার কব দিছে। মই উদ্যোক্তা সকলক মই বহুত বহুত ধন্যবাদ জানাইছো আর ইয়াত উদ্যোক্তা সকলক লগতে খেলাড়ি সকলক উৎসাহ যোগাবো কারণে আসু জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ আর বিভিন্ন ছাত্র সংগঠনেরপরা উপস্থিত থাকা বিষয়ববীয়া তেখেতসকলকো মই ধন্যবাদ জানাইছো আর খেলাড়ি সকলকে ধন্যবাদ জানাইছো আর দর্শকসকলকো মই ধন্যবাদ জানাইছো, কারণ যিকোনো এন্টি সোশ্যাল এক্টিভিটিস যাক আছে করিব কারণে মানে অকমানো চিন্তা নকরে খেল এই লড়াবিলাক বা যুববিলাক বহুতখিনি ব্যস্ত রাখি থয় আর তার বাদেও খেলতে আগুয়ে নিবর কারণে যিখিনি পলিসি যিখিনি পদক্ষেপ আমি লোক বিচারিছো ইয়ার যোগেদি সকলরে উপকৃত হব বলে মই আশা রাখিছো আর মই বিশেষ কব বিচার নাই টংলা ক্রিকেট ক্লাবক মই ধন্যবাদ জানাইছো আর তেখেতসকলক অতি সোনকালে ইলেকশন কোড অফ কন্ডাক্ট চলি থাকলেও কথা নাই, আপনাদের আপনাদের অ্যাকাউন্ট আপনাদের যে তথ্য আছে হোক জমা দিও অতি সোনকালে আপনাদের মই 30,000 মূল টোলপা আগুয়ে দিই আপনাদের ধন্যবাদ জানাইছো। থ্যাংক ইউ, ধন্যবাদ জ্ঞাপন করছো দাবসা ডাঙরিয়া ডাঙরিয়াক। এনেদরে আমার ক্রিকেট প্রেমীসকলক বা উদ্যোক্তাসকলক উৎসাহ জানাই আগত দিনবর যাতে আমি আর ইয়াত করেও সর্বাঙ্গ সুন্দরভাবে খেল অনুষ্ঠিত করি, টংলা অঞ্চলের খেলোয়াড়সকলক এখন প্লেটফর্ম দিব পারো তার বাবে সদায় আমি সহযোগ আমি কামনা করি। ইতিমধ্যে আমার মাজত নমাই সেফাং সমষ্টির সম্মানীয় MCLA সঞ্জিত তাঁতি ডাঙরিয়া আহি উপস্থিত হয়েছে কি তেখেতকো আমি এই সিপ্তে এই অনুষ্ঠানটিতে আমি সম্ভাষণ জানাবলে আগবাড়ি আর তারপরে আনুষ্ঠানিকভাবে আমার উদ্বোধক ডাঙরিয়ার আমার আমন্ত্রিত অতিথিসকলের জড়িয়ে করে উপস্থিত হয়েছে কি মনয় সেফাং সমষ্টির সম্মানীয় MCLA সঞ্জিত তাঁতি ডাঙরিয়া, তেখেতক এখন ফুলাম গামোচায় সম্ভাষণ জানাবলে অনুরোধ জানাম অনুপম শর্মা ডাঙরিয়া। আর আমি তেখেতকো সময় ক্রিকেট প্রেমী রাইজ তথা খেলোয়াড়সকলক লগতে উদ্যোক্তাসকলক উৎসাহ জানাবলে দুয়োখের বক্তব্য রাখবলে অনুরোধ জানাইছো। ছাত্র সংস্থার উদ্যোগত ক্রিকেট ক্লাবের উদ্যোগত আমার টংলা হায়ার সেকেন্ডারি টেনিস খেলার যে আর আমি যতে থাকো যে থাকো আপনাদের যেতেও মাতব আমি উপস্থিত হয়ে যাব আর যিকোনো সহায় সহযোগিতা আমি করব কারণে তৎপর হয়ে আছো, আমি বিটিআর গভর্নমেন্টে হোক বা ব্যক্তিগত হিসাবে হোক আপনাদের যিখিনি পারো আমি সদায় সহযোগ করি, গতি বহুত বহুত ধন্যবাদ আজ ইয়াতে উপস্থিত হয়ে বহুত ভাল লাগছে আর একটা ভাল প্রদর্শন এটা দেখা পাম। আমিও এটা সময় বহুত খেলি আসিল দিনে রাতে, গতি বহুত দিনের পিছত এনেক একটা মনোমোহা পরিবেশ পাইছো তার পুনর্বার সকলকে ধন্যবাদ আর
পুনৰবাৰ শ্ৰদ্ধা জ্ঞাপন কৰি পালে মই মোৰ বক্তব্য মানে দেখান কৰিছো। ধন্যবাদ। বর্তমান মিলখাই জ্বলাবই পাৰা নাই। ওপেনিং কোন গান চা নেকি? কানসাই বল চাই লৈছে মাটি কোবাইছে কানসাই। কানসাই ভালে খেলে নেকি? কানসাই ভালে দিছিল ব্রয়লারও কলকাতা দিবই। মোর এটা পেজ দুটা হয়ে থাকে না, এই পেজের মোক ভ্যালু নাই। এই ডিলিট করলে গেল, এটাকে ডিলিট হবে। গেছিলে মুন্না ইলেভেনের মাজত হওয়া এই মাত্র হয়ে যাওয়া দশ লেট হয়ে যা কুণাল বৰুৱা সিক্স লাগে দেই। কুণাল কুণাল বেট খান চেঞ্জ কৰিলো, এই পাতল বেট। সদায় খেলা বেটখানি খেলব। ছয়টানে হয়ে ওভার চেঞ্জ করবো না
দুই 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 বলে নরে দৌড়বা এই খেলোয়াড়জনের লগতে এই দলটুক আমি ব্যাট করবলে বাধ্য হব। কোনোবা খেলুয়ে বা প্লেয়ারে যদি ইতিমধ্যে খেলি হারি গেছে সেই হরা খেলুয়েজন আন বেলেগ খন খেলব নিব যদি আমি তেনে আমি পাও খেলোয়াড়জনের লগতে প্রত্যেকটো মনে লগাই আছে পাইছে আমি যে ওচৰ অসম পুলিচৰ লগত খেলিছিলো মাজেরে দৌড়ি গেছি গেল এই তারমানে বাকিটা বিশ্বাস করা নাই সিক্স